আগের ভিডিওতে আমরা হোম যে মেনু বটনটা আছে, সেই মেনু বটনের আন্ডারে যে সমস্ত টুলসগুলো আছে সে সবগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব ইনসার্ট মেনুর মধ্যে যে টুলসগুলো আছে সেগুলোর কী কাজ। প্রথমেই দেখো কভার পেজ আছে। কভার পেজ কাজ কি? কভার পেজে যখনই ক্লিক করব তার আন্ডারে রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া আছে, এগুলো ইউজ করে অতি দ্রুত আমরা ওয়ার্ডের কিছু ডকুমেন্ট আমরা করে ফেলতে পারি। যেমন এখানে একটা আছে, এখানে দেখো একটা লেখা ব্যাকগ্রাউন্ডে আছে, তার উপরে একটা বক্স করা আছে, বক্সের মধ্যে কিছু টাইপ করার জন্য এখানে বলছে। আবার একটা দেখি, আবার কভার পেজে গেলাম, এখানে এই একটা স্টাইল আছে, এই স্টাইলে একটা মাঝখানে একটা ছবি আছে, ওপরে ব্যাকগ্রাউন্ডের একটা কালার ব্লু কালার করা আছে, তার মধ্যে লেখা স্টাইল করা আছে। এ ধরনের রেডিমেড স্টাইল আমরা বিভিন্ন কাজে অতি দ্রুত করার জন্য, অফিসে করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তারপরে বটনটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আমরা কাজ করছি, পরপর পর কাজ করছি, সেই পেজের কাজ যখনই শেষ হয়ে যায় অটোমেটিক নিজের নেক্সট পেজে চলে যায়। কিন্তু যদি মনে করি যে না, সেই পেজটা শেষ না হতেই আমাদের একটা পেজ লাগবে, ফাঁকা পেজ লাগবে, তখন আমরা ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ করি। ইনসার্ট করে যে ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ, ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ করলেই আমরা এখান থেকে একটা ফাঁকা পেজ পেয়ে যাব, সেখানে আমরা কিছু টাইপ করব। এটা অর্ধেকটা হলো বা শেষ হয়ে গেল, তারপরে কোনো প্রশ্নের অ্যান্সার বা কোশ্চেন কিছু লিখতে গেলে আমরা এই পেজটা ব্যবহার করব। তারপরের অপশানটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকও একই ব্যাপার, কিছু লিখতে লিখতে আমরা মনে করলাম যে না, এই প্যারাগ্রাফটা পরের লাইনে আমরা পরের পেজে আমরা লিখব, তখন আমরা পেজ ব্রেক ব্যবহার করি। এটা দেখিয়ে দিই, আমরা আগের দিন যে টিউটোরিয়ালটা করেছিলাম সেটাকে খুললাম। এই যে আগের দিনের টিউটোরিয়ালটা আমরা খুললাম, এটাকে আমি কপি পেস্ট করে নিলাম। এবার আমি মনে করলাম যে এর পরের লাইন থেকে, এই জায়গা থেকে আমি পেজ ব্রেক করে পরের পেজে নিয়ে যাব। এখানে পেজ ব্রেক টিপলাম, দেখো লাইনটা পরের মানে বাকি অংশটা যেখানে কার্সার রেখেছিলাম তার তলার অংশটা পরের পেজে চলে এলো। তারপরেতে আছে টেবিল। টেবিলে যখনই আমি ক্লিক করব, দেখো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে এক্সেলে যেরকমভাবে টেবিল থাকে সেই ধরনের টেবিল আনা যায়। এই টেবিলগুলো কটা রো কটা কলম আমরা আগে থেকে ফিক্স করে দিতে হয়, আবার ট্যাব মেরে মেরেও বা এন্টার মেরে মেরেও বাড়ানো কমানো যায়। আমি দেখিয়ে দিচ্ছি, এই যখনই আমরা আনলাম তখনই একটা আলাদা একটা মেনু খুলে গেল, টেবিল টুলস বলে। সেই এখানে ডিজাইন আছে, লেআউট আছে, তার মানে টুলস টেবিলের আন্ডারে প্রচুর অপশান আছে, যেগুলো আমরা পরের একটা ভিডিওতে করে শুধুমাত্র টেবিলস নিয়ে আলোচনা করব। আজকের আমরা শুধু মেনু তোমাদের দেখি চিনিয়ে দিলাম যে এটা ক্লিক করলে আমরা টেবিলের মেনুগুলো পেয়ে যাব, আনডু করে দিলাম। তারপরে যে পিকচার, মাঝখানে বা লেখার পাশে বা আগে পরে কোনো ছবি আনতে গেলে আমরা এখানে ক্লিক করব। তোমার কম্পিউটারে কোনো ছবি থাকলে সেই ছবিটা আনার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে যে পিকচারে ক্লিক করলাম একটা পপ আপ খুলে গেল, এবার জিজ্ঞেস করছে ছবি কোথায় সেভ করা আছে। আমি দেখি পিকচারের মধ্যে কোনো ছবি আছে কিনা, স্ক্রিনশট আছে কিনা। এই যে স্ক্রিনশট কিছু আছে, আমি এটা স্ক্রিন করলাম, দেখো চলে এলো স্ক্রিনশটটা। এটাকে ছোট বড় করা যাবে, এর আন্ডারও অনেক ইয়ে আছে, টুলস আছে। এগুলো প্রথমে হচ্ছে ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে, তারপরে কালার চেঞ্জ করা যাবে, এর শ্যাডো দেওয়া যাবে, স্টাইল চেঞ্জ করা যাবে, এগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব। আগে মেনুর যে মেন কাজগুলো সেগুলো তোমরা দেখে নাও। বন্ধ করে দিলাম, যেই বন্ধ করে দিলাম আবার আগের জায়গায় ফিরে এলাম। এবার আছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট বলতে যে আমাদের ওয়ার্ডে কিছু কাজ করতে গেলে রেডিমেড কিছু ছবি বা কিছু স্টাইলের, যেভাবে আমরা ইমোজি টিমোজি ব্যবহার করি সেগুলো দরকার হয়ে থাকে। দেখো ডান দিকে এরকম স্টাইল চলে এসছে, এগুলো বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। যেমন একটা এখানে ক্লিক করলাম, যেটা পছন্দ হয় যেটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এটা চলে এলো। এই বুদ্ধ দরকার, বুদ্ধটা ক্লিক করলাম, বুদ্ধ চলে গেলো। আবার এখান থেকে তোমরা দরকার হলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের যেন অফিস ওয়ার্ডটা যেন অথেন্টিকেট হয়, কেননা পাইরেটেড হলে কিন্তু এটা লক হয়ে যাবে। তারপরে কি আছে, সেপ। এই ধরুন বিভিন্ন ধরনের সেপ, চাচোকো, রাউন্ড, ট্রায়াঙ্গেল, তীর, বিভিন্ন ধরনের সেপ এখান থেকে আমরা আনতে পারি। এই যে স্মাইলি, এই স্মাইলিটা নিয়ে এলাম, এটাকে আবার আমরা এখান থেকে স্মাইলটাকে কমাতে বাড়াতে পারবো। এই যে স্যাডো, এটাকে যে উপর তুলে দিলাম সঙ্গে সঙ্গে এটা স্যাড হয়ে গেল, আগে ছিল স্মাইলি সেটা স্যাড স্মাইলি স্যাড হয়ে গেল।
এটাকে আমরা দরকার হলে ঘোরাতে পারবো, ঠিক আছে? এবার এগুলো বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, এখান থেকে আমরা বিভিন্ন রকমের স্টাইল দিতে পারবো। এগুলো আমরা কোথা থেকে পাবো? সবই আমরা পাবো ক্লিপ আর্ট থেকে, বা সেভ ক্লিপ আর্টের মধ্যে যে সেভ আছে, ইনসার্টের মধ্যে যে সেভ আছে সেখান থেকে আমরা পেয়ে যাব। এখানে আছে এই যে অনেক সময় অফার থাকে না, দেখে যে 80% অফ, এই 80% অফটা এখানে লেখা থাকে। ইনসার্টে গিয়ে, সেভসে গিয়ে, এই যে এই ধরনের বিভিন্ন রকমের সেভ আমরা কিন্তু বিভিন্ন কাজে লাগাই। স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের মধ্যে কি আছে, এই যে বিভিন্ন ধরনের বটন আছে, যেরকম ধরনের, তারপর সাইকেল আছে, এই যে তীর চিহ্ন দিয়ে দেখা গেলো একটা প্রসেসিং হচ্ছে, অর্থাৎ একটা কারখানাতে প্রোডাকশান হয়, সেই প্রোডাকশান কীভাবে প্রসেসিং একটার পর একটা স্টেপ যায় সেটা আমরা এখান থেকে পরপর পরপর দেখাতে পারি। এই যে যে খুলে গেল একটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, এভাবে একটার পর একটা প্রথমে হচ্ছে, এখানে টাইপ করলাম, লিখে দিলেই এখানে চলে আসবে। টাইপ করলাম, প্রথমে হচ্ছে র মেটেরিয়াল কালেকশান, এই কালেকশান করা হলো। তারপরে কী করতে হবে, তারপরে হচ্ছে ওয়াশ, দেখা গেলো যে আমরা কেচাপ তৈরি করি, টমেটো কেচাপ, তাহলে প্রথমে আমরা কী করব, মার্কেট থেকে টমেটো কেচাপ মানে টমেটো কালেকশান করব, তারপরে এটাকে ওয়াশ করব, তারপর এটাকে প্রসেসিং করব, তারপর এটাকে প্যাকেজিং করব, প্যাক করব, তারপরেতে এটাকে ডিস্ট্রিবিউট করব। এইভাবে আমরা কিন্তু রেডিমেড সেপ পেয়ে যাব। এর আন্ডারও প্রচুর টুলস আছে, এই টুলসের প্রায় একই ধরনের কাজ, বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেখিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিলেই তোমরা পারবে। তাহলে আমি ভিডিও বানিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। আর কে দেখি, চার্ট, আমরা যে এক্সেলে যে চার্ট বানাই, অর্থাৎ এই মাসের কত ব্যবসার প্রফিট হলো, কত লস হলো, এগুলো আমরা দেখানোর জন্য বিভিন্ন রকমের চার্ট ব্যবহার করে থাকি। চার্টের মধ্যে বিভিন্ন রকমের স্টাইল আছে, এই এই সমস্ত স্টাইল কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, এবং অ্যাকচুয়াল এবং কালার চেঞ্জ করতে পারবো। একটা স্টাইল নিয়ে দেখায়, এটা তোমরা এটাকে যেটা আমাদের পছন্দ হবে সেটাকে সিলেক্ট করে ওকে করলেই সঙ্গে সঙ্গে একটা ডান পাশে এক্সেল খুলে গেল, দেখাচ্ছে এক্সেল খুলে গেল, আর বাম পাশে আমাদের এই চার্টটাও খুলে গেল। যখন আমরা মনে করি যে এতগুলো আমাদের লাগবে না, আমাদের দেখা যাবে যে একটা ইয়ে হলেই হবে, এই যে একটা। এবার এখানে দেখাচ্ছে ধরুন 10 করলাম, পরের বার কমে হচ্ছে 8 হয়েছে পরের মাসে, তারপরে পরের মাসে কমে 7 হয়েছে ব্যবসা, তারপরে 5 আছে। এবার আমি এখানে দিলাম এই যে কলমে নেম দিলাম জানুয়ারি, আমার অপশন আসছে ফর্মুলা ওয়াশ কাট ফেব্রুয়ারি, তোমার লক্ষ্য করছো কিনা জানি না, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে সমস্ত মার্চ। এবার দেখো এই যে, তার জানুয়ারিতে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে, তারপরে ফেব্রুয়ারিতে কম হয়েছে। এবার আমি যদি এখানে কোনো কারণে এটা বাড়িয়ে দিই, এখানে 12 করে দিই, তাহলে কিন্তু এপ্রিল মাসের ব্যবসাটা বেড়ে যাবে। দেখি এই যে এপ্রিল মাসের ব্যবসা বেড়ে গেছে, 12খানা সেল হয়েছে। দেখা গেলো কোনো কোম্পানিতে কম্পিউটার বিক্রি হয়, বা কোনো দোকানে হয়, দেখা গেলো যে কোনো গাড়ি বিক্রি হয়, সেখানে কিন্তু এইভাবে পাই চার্ট চার্ট করে তারা মানে তাদের যে কোম্পানি যে সেলসম্যান আছে তাদেরকে দেখায়। এই প্রচুর এখানে অপশান দেওয়া আছে, একটার পর একটা একটার পর একটা এক্সেল দিয়ে এডিট করা যায়, ডেটা এডিট করা যায়, সিলেক্ট করা যায়, সোর্স নেওয়া যায়, সুইচ করা যায়, এদের আবার বিভিন্ন রকমের ফরম্যাট দেওয়া আছে। এগুলো কিন্তু যখনই আমরা ওই ইনসার্টে গিয়ে আমরা ওই চার্টে ক্লিক করব, তখনই এটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে কি আছে, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক মানে হচ্ছে একটা অক্ষরকে আমরা সিলেক্ট করলাম, সেটার উপরে ক্লিক করলে নতুন একটা পেজ বা নতুন কিছু একটা কিছু খুলে যায়, কি বলে হাইপার লিঙ্ক। ধরো এখানে একটা নাম দিলাম কম্বল, এবার সেটাকে সিলেক্ট করে হাইপার লিঙ্কে ক্লিক করে আমরা কোনো ডকুমেন্ট কিছু লিঙ্ক করিয়ে দিই, তখন সেখানে ক্লিক করলেই কিন্তু সেই পেজটা খুলে যাবে।
এটা সাধারণত এই হাইপারলিংক কনসেপ্টটা অনলাইনে বেশি তোমরা দেখতে পাবে, আবার ওয়ার্ডের মধ্যেও হাইপারলিংক করা যায়। বুকমার্কের কাজ কি? বুকমার্কের কাজ হচ্ছে, ধরো তোমরা ওয়ার্ডে একটা বড় কোনো গল্পের বই পড়ছো, ঠিক আছে, সেই গল্পের বইটা পড়তে পড়তে 5 নম্বর পেজে গিয়ে তোমার আর ইচ্ছা হলো না যে আর পড়বো, তখন তুমি এখানে একটা নাম দিয়ে ওই পেজে গিয়ে একটা বুকমার্ক করে দিলে। পরের দিন যখন সেই ওয়ার্ড ফাইলটা খুলবে, তখন তোমাকে সেইখানে নিয়ে গিয়ে ওই অটোমেটিক কম্পিউটার ওখানে গিয়ে খুলবে আর কি, ওই পেজে গিয়ে ওখানে গিয়ে খুলবে। তোমার কাছে যদি একাধিক বুকমার্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে চয়েস করার অপশান দেবে যে কোনটা গিয়ে খুলবে, সেটা তোমার খুলে যাবে। ক্রস রেফারেন্স কি? ক্রস রেফারেন্স হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইলের সঙ্গে আর একটা ওয়ার্ড ফাইলের কোনো অক্ষরকে রেফারেন্স হিসাবে ইউজ করা। যেমন দেখবে এখুনি আমাদের বিভিন্ন গবেষণামূলক যে সমস্ত বইগুলো আছে, সেখানে তলায় আন্ডারলাইনে লেখা থাকে যে এই বইয়ের রেফারেন্স ব্যবহার করে আমি এটা লিখছি। কেউ বলল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটা রেফারেন্স হিসাবে সে বিভিন্ন বই বা গবেষণা পেপার উল্লেখ করলো। কী কী বই সে রেফারেন্স ব্যবহার করে, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, সেগুলো কিন্তু এই ক্রস রেফারেন্সে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপর তো হচ্ছে হিডার। আমরা যারা বই পড়ি, তা দেখেছো বইয়ের মাথার উপরে সাধারণত বইয়ের নামটা লেখা থাকে, আর অনেক সময় পেজ নাম্বারও লেখা থাকে, আর তলার দিকে থাকে আমাদের বইয়ের যে পেজ সেটা, যার মানে মাথার উপরে, তার মানে কি লেখার প্রতিটা পেজে লেখা মাথার উপরে তুমি যদি কিছু লিখতে চাও সেক্ষেত্রে হিডার ব্যবহার করতে হবে। আর ফুটার হচ্ছে প্রতিটা পেজের তলার দিকে যদি কিছু লিখতে চাও সেটা ফুটার হিসাবে ব্যবহার করতে হবে। হিডারে ক্লিক করলাম, হিডারে ক্লিক করার পরে এই যে বিভিন্ন রকমের স্টাইল ওরা দিয়েছে, সবই মাথার উপর লেখার, এই বিভিন্ন ধরনের স্টাইল ওরা দিয়েছে যে তুমি যা খুশি লিখতে পারো। আমি এখানে দিলাম, এখানে দিলাম যে এই প্রথম স্টাইলটাই দেখি, ঠিক আছে, দাগ দেওয়া স্টাইলটা দেখি, দাগ দেওয়া স্টাইলে গেলাম, এই যে এটা মার্জিনের উপরে মাথায় যে মার্জিনটা আমরা দিয়েছি তার উপরে একটা দাগ কেটে দিল, দিয়ে একটা টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, একটা টাইটেল দিতে বললো। টাইটেল দিয়ে একটা আমরা দেখতে তো বুঝতে পারবে টাইটেল কী দেওয়া যায়, টিউটোরিয়াল ভিডিও দিলাম, দিয়ে বাইরে ডবল ক্লিক করলি দেখো যে হিটারটা আছে সেই হিটারটা কিন্তু হালকা কালার হয়ে গেল। এবার লেখাটা আমাদের যে মেন লেখা সেটা কিন্তু চলে গেলো কার্সারটা। এখন কিন্তু আমি যতই উপরে টাইপ টাইপ ক্লিক করি না কেন, এটা কিন্তু আর সিলেক্ট হবে না, কিন্তু ডবল ক্লিক করলে এটা আবার সিলেক্ট হয়ে যাবে, তখন মেন লেখাটা হালকা হয়ে যাবে এবং হিটারের লেখাটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ফুটারে কাজ দেখি, ফুটারে গিয়ে একইভাবে এই যে তলায় দিয়েছে এক লাইন দিয়েছে, এখানে টাইপ টেক্সট, এখানে পেজ, এখানে পেজ নম্বর অটোমেটিক 5 পড়ে গেছে, টাইপ টেক্সট দিয়েছে, এখানে দিয়েছে, এখানে আমি দিতে পারি যে স্যাম্পল। আচ্ছা, পেজ নাম্বার, পেজ নাম্বার সাধারণত আমরা কোথায় দিই, এরা দিয়ে দিয়েছে যে আমরা তলার দিকেই পেজ নাম্বার দিয়ে থাকি। এবার অনেক সময় হয় কি যে দেখা গেল যে একটা বইয়ের 50টা পেজ আছে, এবার তুমি কত নম্বর পেজে পড়ছো সেটা তুমি বুঝতে পারছো না, সেই জন্য অনেক সময় থাকে লেখা থাকে পেজেস অফ 5 অফ 50, এরকম লেখা থাকে। সেটা কিভাবে আমরা করব, পেজ নাম্বার আমরা ক্লিক করলাম, এখান থেকে গিয়ে আমরা এই যে বোল্ড, এই যে বোল্ড নাম্বার আছে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই আমরা পেজেস 5 অফ 5 চলে এলো, অর্থাৎ টোটাল 5খানা পেজ আছে, তার মধ্যে 5তম পেজে আমরা আছি। আর উপর দিকে যদি আমরা যাই দেখো পেজ 4 অফ 5, অর্থাৎ টোটাল 5খানা পেজের মধ্যে 4 নম্বর পেজে হচ্ছে এইটা। আবার এখানে লেখা আছে পেজ 3 অফ 5, অর্থাৎ 5টা পেজের মধ্যে 3 নম্বর পেজ হচ্ছে এইটা। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে পেজ নাম্বার আমরা দেখতে পেলাম কিভাবে করতে হয়। তারপর আছে টেক্সট বক্স, অর্থাৎ লেখা দেখতে বুঝতে পারছো যে একটা বক্সের মাঝখানে কিছু লেখার জন্য আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি। বিভিন্ন রকমের বক্স ডিজাইনের দেওয়া আছে, প্রচুর ডিজাইন দেওয়া আছে, তোমার যে ডিজাইনটা সুবিধা হবে সেটা তুমি ক্লিক করলে দেখো একটা ব্লু রঙের ব্যাকগ্রাউন্ড এলো, তার মধ্যে লেখার একটা জায়গা দিয়েছে। এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, এখান থেকে আমি সিলেক্ট করে এর যে কালার চেঞ্জ করতে পারি, তারপরেতে শেপ চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা আমরা তাই এখান থেকে করতে পারি, ঠিক আছে। আবার তুমি যদি মনে করো না আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টেক্সট বক্স নেবো, সেটাও নিতে পারো, যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক টেক্সট বক্স আছে, এটাতে শুধু চারপাশে বর্ডারটা আছে, এখানে কিছু লিখতে পারো তোমরা, তো যেরকম চাইবে সেরকম এখান থেকে ইনসার্ট করতে পারবে।
তারপর তো আছে কুইক পার্টস। কুইক পার্টস মানে হচ্ছে এই যে পেজ নাম্বার হিডার ফুটার বাদ দিয়েও তোমাদের যদি মনে হয় যে এক্সট্রা কিছু অ্যাড করব, তখন এখান থেকে কুইক পার্টস থেকে ব্যবহার করতে পারো। যেমন দেখো ফিল্ডে গিয়ে আমি দেখাচ্ছি, একটা স্যাম্পল দিয়ে দেখে তোমায় দেখাচ্ছি। প্রথমে আমি ফুটারে ক্লিক করলাম। অনেক সময় দেখেছো যে কোনো অফিসে ফুটারে লেখা থাকে, কোনো চিঠি তো লেখা থাকে যে কম্পিউটারে অমুক ফোল্ডারে অমুক ড্রাইভে এটা অমুক নামে সেভ করা আছে। তাহলে কি হয় যে অন্য কেউ এসে তোমরা চট করে বুঝতে পারে যে এই চিঠিটা কোথায় সেভ করা আছে, সে দরকার হলে সেই চিঠিটা সেখান থেকে খুলে নিয়ে এডিট করতে পারে। সেটা কীভাবে করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমি ফুটারে ক্লিক করলাম, দিয়ে ইনসার্টে গিয়ে এই যে কুইক পার্টসে গেলাম, দিয়ে ফিল্ডে গেলাম। ফিল্ডে যেয়ে গেলাম, একটা পপ আপ খুলে গেল, দিয়ে আমরা এখানে অলে ক্লিক করলাম। অলে গিয়ে ডকুমেন্ট ইনফরমেশন, এই তিন এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই ডকুমেন্ট ইনফরমেশনে গেলাম। ডকুমেন্ট ইনফরমেশনে গিয়ে দেখো এখানে লেখা আছে ফাইল নেম, ফাইল নেমে গেলাম। ফাইল নেমে যাওয়ার পরে এখানে আছে অ্যাড পাথ টু ফাইল নেম, এখানে ক্লিক করলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো যে আমাদের এই যে ওয়ার্ড ডকুমেন্টটা কোথায় সেভ আছে সেটা দেখিয়ে দিচ্ছে। কি দেখিয়ে দিচ্ছে? যে সি ড্রাইভের মধ্যে ইউজার বলে একটা আছে ফোল্ডার, তার মধ্যে বাবু, তার মধ্যে ডেস্কটপ, টিউটোরিয়াল মধ্যে একটা ফোল্ডার আছে, তার মধ্যে টিউটোরিয়াল টু ডকুমেন্ট ফাইল আছে। তাহলে যে কোনো লোক, যে কোনো লোকই এটা দেখে ওই ফাইলটা খুলতে পারবে। এটা হচ্ছে কুইক পার্টস থেকে গিয়ে আমরা ফিল্ডে গিয়ে করতে পারি। ওয়ার্ড আর্টের কাজ কি? ওয়ার্ড আর্টের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্ডের স্টাইল করা আছে, তোমাদের যে স্টাইলটা পছন্দ সেগুলো আমরা কিন্তু ওয়ার্ড আর্টে ব্যবহার করতে পারি। যেমন ধরো এই একটা স্টাইল আছে, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি কিছু লিখলাম, আমার ধর নামই লিখলাম, রহিম শেখ, কত সুন্দর চলে এলো ডিজাইনটা, ঠিক আছে। বা তোমার মনে করতে পারো যে অন্য একটা ডিজাইন, এই যে কার্ভ ডিজাইনটা অনেক সময় লেখা থাকে, কোন স্কুলের নাম লেখা থাকে, কমলা এরকম স্কুল লেখার মধ্যে থাকে, তোমার লক্ষ্য করছো কিনা জানি না। এই ধরনের বিভিন্ন ধরনের স্টাইল, আবার এখান থেকে তুমি স্টাইল চেঞ্জ করতে পারো, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারো, বিভিন্ন রকম ফরম্যাটে তুমি এটা ব্যবহার করে এটা কিন্তু করতে পারো। আবার এখানেও চেঞ্জ সেভ আছে, চেঞ্জ সেভে গিয়ে তুমি এখান থেকে বিভিন্ন ধরনের সেভ করতে পারো। দেখো বড় থেকে ছোট হতে 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 গেছে, আর তুমি মনে করলে যে এর কালার চেঞ্জ করবে, কালার চেঞ্জ করতে পারো, এ বর্ডারটা চেঞ্জ করতে পারো, একদম গো রাউন্ড। স্ট্যাম্প ব্যবহার করে কমলা সুন্দরী হাই স্কুল স্ট্যাম্প, স্ট্যাম্পটা করার জন্য কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি। এরপরে আছে সিগনেচার লাইন আর অবজেক্ট। সিগনেচার লাইনের কাজ হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে ডিএসসি বা ডিজিটাল সিগনেচার, এখন বিভিন্ন সরকারি ডকুমেন্টে ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হচ্ছে। তাতে কি হয় যে ওই যে যে সিগনেচারটা করছে তার অথেন্টিকেশন থাকে এবং ট্র্যাক করা যায় যে কাকে কাকে সে সিগনেচারটা দিয়েছে, সে করতে দিয়েছে, সেটার জন্য এই সিগনেচারটা ব্যবহার করতে হয়। যখনই তুমি এখানে যাবে, এখানে সিগনেচার সার্ভিস বলে একটা আলাদা সার্ভিস আছে, সেটাকে অ্যাক্টিভ করতে হয়, দিয়ে এই সিগনেচারটাকে অ্যাড করতে হয়, দিয়ে যে কোনো সার্টিফিকেটের তলায় সেই সিগনেচারটাকে ইউজ করা যায়। আবার অনেক সময় থার্ড পার্টি দিয়েও কিন্তু এই সিগনেচার ইউজ করা যায়। ডেট আর টাইম কোথাও লেখার আগে ডেট আর টাইম কী ফরম্যাটে হবে সেটা তুমি এখানে চুজ করে ওকে করলেই এই ডেট আর টাইমটা সেই ফরম্যাটে এখানে শো করবে। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে যে আমাদের এই যে এতক্ষণ ধরে যে সমস্ত ইনসার্ট কাজ শিখলাম, এর বাইরেও যদি কোনো ইনসার্ট করার থাকে, যেমন পিডিএফ ইনসার্ট, কোনো গ্রাফিক্স ইনসার্ট বা ওল্ড কোনো ফরম্যাট ইনসার্ট, সেগুলো কিন্তু এখান থেকে করা যায়। এগুলো সাধারণত খুব বেশি প্রয়োজন হয় না, তবু যেখানে দেওয়া আছে সেটা আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একটা অপশন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইকুয়েশন অ্যান্ড সিম্বল। যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করো বা স্কুলে যারা কাজকর্ম করো তাদের জন্য এই দুটো অপশন খুব গুরুত্বপূর্ণ। ইকুয়েশনে যাও, এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশনের সিরিজ এখানে দেওয়া আছে। যদি এখান থেকে মানে মনে না হয় যে আরো লাগবে, তখন ইনসার্ট নিতে গেলে এখান থেকে আমরা প্রচুর ইকুয়েশনের ফর্মুলার বিভিন্ন রকমের সিম্বল আমরা এখান থেকে দেখতে পাবো।
ফাংশন দেখি এক্স বাই ওয়াই, দেখো এক্স বাই ওয়াই আছে, এরকম আছে, এই ক্রস দিয়ে আছে, এরকম আছে, এরকম আছে, তোমাদের যেটা পছন্দ সেটা তুমি নিলে। এখানে ধরো দিয়ে দিলাম আমি এ, তোলাই দিলাম বি, চলে এলো এ বাই বি। তো এইভাবে বিভিন্ন রকমের সিম্বল আমরা, ইকুয়েশন আমরা এখান থেকে ফর্মুলা আকারে আনতে পারি। একটু সময় লাগবে, যারা অভ্যেস করে তাদের কোনো ব্যাপার নয়। এবং সিম্বল বিভিন্ন রকমের, আমাদের যে কিবোর্ডে যে সিম্বল আছে সেই সিম্বল ছাড়াও যে সমস্ত এক্সট্রা সিম্বল আমাদের ম্যাথে বা অন্যান্য কাজে লাগে বা ফিজিক্সের কাজে লাগে, সেইগুলো আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি। এতক্ষণ ধরে আমরা ইনসার্টের টুলসগুলো নিয়ে আলোচনা করলাম, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে আরও যাতে এই ধরনের ভিডিও তোমরা পেতে পারো। আজকে ভালো থেকো।